দিন তো হইলো বাড়া, শ্বশুর বাড়ি যাইনি, ভাবছি শ্বশুর বাড়ি বেরিয়ে আসি, আরাম করি এক আধ মাস থাকবো, শ্বশুরে যা বলে বুঝবে, ও কোনো মাইন্ড নিব না, এক আধ মাস থেকেই খাই দিই, মোটা ফোটা হয়ে আবার বাড়িতে কাজ করি। ঠিক আছে, যা বাইরে আইগা, মোটা টুটা হয়ে আইগা, পুষ্ট টুষ্ট হয়ে আইগা। জীবন শেষ করবো না, রিল্যাক্সে ঘুরে বেড়াবো, তোর মতন কি আমি পাগলা নাকি? জন্ম বয়সে বিয়ে করতে আইনা দেখিস, তোর চেহারাটা দেখিস, তোর চেহারাটা কি করেছিস? বিয়ে না গেলে আমি সারা জীবন রিল্যাক্সে কাটে দেবো, থাক ভাই আমি এখন আসি। এখন এখানে এই কথা বলছে তো, পরে দেখবি বিহীন নিশায় দেখছে, ও পরের বক্ষে হাত ধরে টেনলি বাড়িতে চলে আইবি। না না, এরকম ছেলে ভালো এসব করবে না। তুই দেখিলি আমার কথা মিলিলি সেদিন? রাস্তা ধরে কেউ নাই, এই ফাঁকে ঢুকে পড়ি। কি লাভ ফালতু টেনশন ভোগ করা, পরের তেলে বড়া ভেজে খাবো, কেমন না লাগে যায় চলে যায়। জসিম ভাই তুই কি বলবো, হ্যাঁ শ্বশুর বাড়ি যা মজাই, ঠান্ডা সময় খাও দাও আর শুই থাকো, আর ডেলি দিন তোর মাছ মাংস বুঝতেই পাচ্ছি, আর সকালবেলা ইডলি ফলের টিফিন দেখতে না, এক মাসের শরীরটা এরকম মুক্তা করে দিছে। আব্বা যে তাহলে শ্বশুরবাড়ি থেকে থাকা সারা মান সম্মান এক মাস ধরে শ্বশুরবাড়ি পড়ে আছে। এই শালা দোষী, তুই বসে বসে মোবাইল দেখছিস, এই কোলে সেলিম ভাইয়ের বাড়ি কি হয়েছে জানিস? কে সেলিমের কি হলো? সেলিম তো বাইরে আছে। সেলিম তো বাইরে আছে, সেলিমের বউ তো আজ বাইরে নাই, সেলিমের বউ আছে বাড়িতে, একদম জেলে খুঁজছে। কি বলিস তুই, ঠিক দেখেছিস তো? আগে ভাই আমি নিজের চোখে দেখেছি, দুধ দুদিন। শুন ভাই, এসব কথা জানে কেউ কেউ বলিস নি, আমাদেরই তো বন্ধুর বউ, তো কাল দিয়ে থেকে আমরা পাহারা করবো। ভাই তুই না থাক, আমি যাই এখন। ঠিক আছে যা। তোকে একদিন বলি শোনো না, পরের বউ ধরে টানবে, এখন মিলিলে তাই তোরে ভাই। হ্যাঁ ঠিক আছে, এখন বাড়ি চল, কালকে ওকে স্বাস্থ্য করাবে ভালো ভাবে। চ মুকুল ঘাটে গেলে তাড়াতাড়ি যেতে হবে, বেরিয়ে গেলো। মুকুল ভাই চ, কাছ থেকেও দেখেনি তো, তাড়াতাড়ি আসো।
হাম দেখি কি করছে শালা চ তো শালা কি করছে একটা দেখ হাম হাম চিল্লাই আস্তে আস্তে যাবি গোল সা তেলে এটা করে কেউ আছে কি ভাবিকে দেখি ঠিক আছে এখানে পড়ি বাবা No.